নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। আর শুরু পর আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এসে গেছি, আজ লাস্ট দিন পুজোর দশমী। দশমীর একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার দশমীর নিউ ড্রেস, নিউ আউটফিট আমার আর মেয়ের। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম এরকম টাইপের শিফনের ফ্লোরাল পুরো একদম লং ড্রেস পরছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি কটনটা বেশি প্রেফার করি বলে শিফনটা খুব একটা পরা হয় না, বাট এত লাইট ওয়েটের এত সুন্দর লাগলো কালারটা, তো সেই জন্যই কিনে ফেলেছিলাম। তো পরে ভীষণ খুশি। তো আজকে ঠাকুর দেখতে নয়, কোথাও একটা যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যাওয়ার পথে একটু বাইকটাকেও তো খেতে দিতে হবে, আমরা খাওয়া দাওয়া করছি সারা পুজোয়, ওর তো খিদে পেয়ে গেছে, তাই ওর জন্য পেট্রোল ভরতে এসেছি আর টায়ারে হাওয়া। দেখুন আমাদের রাস্তায় কি বিশাল একটা ট্রেন পড়ে, এখানে যাওয়ার সময় এই ট্রেন লাইনটা আমাদের পড়ে। তো মেয়ে খুব এনজয় করে এই জিনিসটাকে দেখতে, কারণ কি ভীষণ ভালোবাসে দেখতে, ওদের কাছে তো এটা অনেকটা ভালো, মানে এটা রেগুলার যেগুলো দেখে না ওদের কাছে সেটাই খুব সুন্দর। তো বকবক করতে করতে চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়ি আজকে খাওয়া দাওয়া পুরো দিনটা এখানে কাটাবো। তো বাইক ফাইক রেখে এখানে খেতে বসে গেছে। টিফিনে পিটাই পরোটা ঘুগনি করেছিল ভীষণ খাটা খাটি করে, ভোরবেলার ঠাকুর থেকে ফিরে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এদিকে বিরিয়ানি, আমাদের বাড়িতেও এবছর বিরিয়ানি হয়েছিলো, দিদির বাড়িতেও এবছর বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি খাচ্ছে মেয়েরা, একটু রায়তা নিয়েছে, আর ফিশ করেছে, ফিশ আমার মেয়ে খাবে না। তো যাই হোক, সমস্ত কিছু গল্প গুজব করে, আর ভিডিও করা হয়নি, ভিডিও না করেই খুব গল্প গুজব করে ঘুম ঠুম দিয়ে একেবারে উঠে চলে এসেছি রাতে। কিছু খাওয়ারও জায়গা ছিল না পেটে, মেয়েও খেলো না, তো আমরা কিছু খাইনি, মেয়েকে একটু সামান্য খাইয়ে নিয়েছি, তো আমরা কিছুই খাইনি আজকে, পেটে একদমই জায়গা নেই। সারা পুজোতে খেয়ে খেয়ে আজকের দিনটা ইচ্ছাই করলো না। তো এখানে চলে এসেছি বাটায় ঠাকুর দেখতে, এই ঘন্টাটা বাজানোর অনেকক্ষণ থেকে আমার বড় চেষ্টা করছে, তা আলটিমেটলি পেরেছে। তো সেই জন্য একবার পেরেছিল, তখন ভিডিওটা করা হয়নি, তো আমি বলছি আর একবার করো, তো সেটাই ভিডিওটা করার জন্য দাঁড়িয়ে আছি। এখানে বাটায় ভীষণ সুন্দর ঠাকুর করেছে, এটা একসাথে সবাই মিলে আসার কথা ছিল, কিন্তু তো সবার শরীর আর টানছে না যথারীতি, আর কিছু করার নেই। তো আমরা চলে এসেছি ঘুমিয়ে, 8টা পর্যন্ত ঘুমিয়ে তারপরে চলে এসেছি বাড়ি। যাওয়ার পথে বাটার এই সাইডে সমস্ত কিছু ঠাকুর দেখে বাড়ি যাবো আজকে, লাস্ট দিন যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতেও ইচ্ছা করছে না, আর কি করবো তাই না। তো দিদিদের শরীরটা টানছে না, সারাদিন ভোর 6টায় ফিরে রান্নাবান্না করে এত লোকের খাবার দাবার করে আর ভালো লাগছে না বলে ওরা আজকের আর বেরোলো না। তো আমরাই বেরিয়ে এখানে ঝাড়টা দেখেছেন কি বিশাল পরিমাণে ঝাড়, আমি কলকাতার যত ঠাকুর দেখেছি এই বাটার ঝাড়ের মতো আর কোথাও দেখিনি। আমি তো বলবো সব থেকে বিশাল ঝাড় বোধ হয় এই বাটাতেই হয়েছে, বিশাল মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আলো, যা পরিমাণে আলো। ম্যাডক্স স্কয়ারেও বিশাল বড় তিনটে ঝাড় ছিল, কিন্তু এত বড় নয়, এটা আপনারা ক্যামেরায় ধরছেই না, আমার পুরোটা ক্যাপচার করতেই পাচ্ছি না, আর কি বলবো। তো যাই হোক, বাটা ঠাকুরটা দেখে তারপরে আস্তে আস্তে টুকটুক করে এই সাইডে যাওয়া আছে, দেখে বাড়ি যাওয়ার পালা আছে। আজকে শেষ দিন, মাকে ভরপুর চোখ মেলে দেখে নিচ্ছি, মানে আজকের যেন মনে হচ্ছে বাড়িই যাই না, শরীর টানুক আর না টানুক মনে হচ্ছে, যেন আজকের দিনটা আরও আরও বেশিক্ষণ যদি বাইরে কাটাতে পারতাম। তো যাই হোক, বললেই তো আর কাটানো যায় না, সারা পুজোতে প্রচুর ঘুরেছি এবছর, তো মাটাও অসাধারণ হয়েছে, ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। তো লাস্ট দিন, একটু মনে বিদায়ের সুর আছে, বিদায়ের সুরের সাথে লাস্ট ফটো সেশন, ফটো ভিডিও সবই করে নিচ্ছি, লাস্ট দিনের মোমেন্টটা ক্যাপচার করে রাখার চেষ্টা। তো আপনারা কে কেমন ঘুরলেন পুজোতে, আপনাদের পুজোগুলো কার কেমন কাটলো অবশ্যই বলবেন, আপনারা কিছু জানালে আমার বেশি ভালো লাগে। তো আমার পুজো এবছর কম বেশি ভালোই কেটেছে, আর লাস্ট দিন বিদায়ের সুরের সাথে বিদায় নেব। রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট প্যান্ডেলে দেখলাম এত সুন্দর একটা ঠাকুর হয়েছে, দেখে বাইকটা ঘুরিয়ে আবার এলাম, এত সুন্দর ঠাকুরের মুখটা আর এত সুন্দর কালারটা না দেখে থাকতে পারলাম না। আর এটাও দাঁড়িয়ে একটা অন্য আর একটা প্যান্ডেল ওই লাইনেই, মানে বাটার ওই সাইডেই লুঙ্গির দিকে যেতে যেতে এই কিছু ঠাকুরগুলো পড়ে, সেগুলো রাস্তার সামনাসামনি, সেগুলো দেখে
যাচ্ছে। এটা একটা গ্রাম্য পরিবেশে বাউল গান করছে, রান্না হচ্ছে, মাঝি নৌকা চালছে, এইগুলো করেছে খুব সুন্দর। ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু আমার আফসোস ক্যামেরায় সেটা একেবারেই বোঝা যাচ্ছে না, মুখে এত লাইটের এফেক্ট পড়েছে ক্যামেরায় যখন আমি ফটোটা তুলছি, মানে ভিডিওটা করছি, ফটোও ভালো আসেনি আর ভিডিও ভালো আসেনি, কিন্তু সামনাসামনি দেখতে অসাধারণ লেগেছিলো ঠাকুরটাকে সত্যি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। পুজো আসছে বছর আবার আসবে, বিদায় সুর থাকলে কী হবে, আমার কিন্তু ভিডিও আবার কালই আসবে। টাটা।